বন্ধুরা ঠাকুরবাড়ির পর্ব দুয়ে দ্বারকানাথের গল্প আমি তোমাদেরকে শুনিয়েছি দ্বারকানাথ তার তিন পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর গিরীন্দ্রনাথ ঠাকুর আর নগেন্দ্রনাথ ঠাকুর এই তিন পুত্রকে রেখে কিন্তু মারা যান আর ঋষিতুল্য চরিত্র আর দয়াদাক্ষিণ্যের জন্য দেবেন্দ্রনাথের নাম বঙ্গে সুপ্রসিদ্ধ হয় তিনি মহর্ষি নামে আখ্যায়িত হন দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন দেবেন্দ্রনাথ তিনি ১৮১৭ আঠেরোশো সতেরো সালে জন্মগ্রহণ করেন বাংলা সংস্কৃত ফার্সি আর ইংরেজি এই চারটি ভাষায় তিনি কিন্তু অত্যন্ত সুপণ্ডিত ছিলেন কিন্তু তৎকালীন যুগে প্রায় বেশিরভাগ সচ্ছল পরিবারের মানুষ তারা কিন্তু বাংলার সাথে সাথে বাংলাকে বিন্দুমাত্র হেও না করেও সংস্কৃত এবং আরও তিন চারটে বিদেশি ভাষায় রীতিমতন বুৎপত্তি অর্জন করেন তিনি যখন বালক তখন তিনি সংস্কৃত আর হাফেজের কবিতা অনর্গল কণ্ঠস্থ বলতে পারতেন তার যখন কুড়ি বছরের কাছাকাছি বয়স তখন তার যে ঠাকুমা তার মৃত্যু হয় শ্মশান ঘাটে জ্বলন্ত চিতাতে ঠাকুমাকে ভস্মীভূত হতে দেখে তার মনে ভীষণ ভীষণ ভাবে বৈরাগ্যের উদয় হয় তিনি পার্থিব ধন সম্পত্তি ঐশ্বর্যের অস্থায়িত্ব হৃদঙ্গম করতে পারলেন এবং তিনি তখন থেকেই ভগবানের প্রতি আত্মসমর্পণ করলেন সালে রাজা প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আধিপত্য কিন্তু ধীরে ধীরে তখন হ্রাস পেতে শুরু করেছে দেবেন্দ্রনাথ তখন তরুণ সেই সময়ে সেই ভগ্ন দশা থেকে তিনি সমাজকে রক্ষা করেন আর কয়েক বছরের মধ্যেই দেবেন্দ্রনাথেরই প্রচেষ্টায় ব্রাহ্ম সমাজের পুনরুদ্ধার হয় আর তৎকালীন যুগে সেই প্রতিষ্ঠিত লব্ধ প্রতিষ্ঠিত যারাই যেই বাঙালিই ছিলেন না কেন তারা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে পুনরায় ব্রাহ্ম সমাজকে ঐশ্বর্যশালী করে তোলেন হিমালয়ের প্রতি দেবেন্দ্রনাথের ভীষণ টান ছিল এবং দেবেন্দ্রনাথ প্রায় হিমালয় ভ্রমণে রবীন্দ্রনাথকে নিয়ে বহুবার তিনি গেছেন দেবেন্দ্রনাথের মতন সত্য সরলতা সৌহার্দ্যের মূর্ত বিগ্রহ খুব কম বাঙালি আছেন ছিলেন এবং থাকবেন কুচবিহারের মহারাজের সাথে নিজের কন্যার বিবাহ দেওয়ার জন্য কেশবচন্দ্র সেনকে তৎকালীন বঙ্গ সমাজ কিন্তু ত্যাগ করেছিল কিন্তু শেষ পর্যন্ত কেশবচন্দ্রের মৃত্যুর সময় দেবেন্দ্রনাথই শুধু উপস্থিত ছিলেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথের পিতা দ্বারকানাথ ইংল্যান্ডের মৃত্যুমুখে পতিত হন সেটা তো বলেইছি তোমাদের আমরা পর্ব দুইয়ে সেই মৃত্যুর কিছু পরেই দেখা যায় যে তিনি প্রায় এক কোটি টাকার একটা বড় ঋণ রেখে গেছেন ছেলের জন্য তিনি ব্যবসা বাণিজ্যে প্রবৃত্ত হওয়ার আগে তার নিজের জমিদারির বেশ কিছু অংশ ট্রাস্টিদের হাতে দিয়ে দেন তার মৃত্যুকালে তার জমিদারির আয় এতই কম ছিল যে সেটা কিন্তু ওই ট্রাস্টিদের যে ঋণ সেই ঋণ শোধ করার জন্য যথেষ্ট ছিল না পিতার মৃত্যুর পরে অনেকেই দেবেন্দ্রনাথকে পরামর্শ দেন যে কার ঠাকুর কোম্পানির যে ঋণের বোঝা সেই বোঝাটা কিন্তু একটা ট্রাস্ট সম্পত্তি ট্রাস্টির সম্পত্তি যৌথ সম্পত্তি সেই জন্য কেউই কিন্তু এর যারা মানে যে পয়সা পাবেন যারা তারা কিন্তু কেউ সম্পত্তি জমিদারির অংশ কিন্তু স্পর্শ করতে পারেন না আইনত কিন্তু ধর্মপ্রাণ দেবেন্দ্রনাথ কিন্তু সে কথায় কর্ণপাত করলেন না তিনি সমস্ত ঋণদাতাগণ যারা ছিলেন তাদের সবাইকে আহ্বান করে নিজের জমিদারির থেকে যে আয় সেই আয় তাদের নামে যার যার পার্সেন্টেজ অফ শেয়ার যেরকম ছিল যেরকম কন্ট্রিবিউশন ছিল তাদেরকে সেইভাবে কিন্তু ঋণ পরিশোধ করতে শুরু করলেন এবং তার নিজের এবং পরিবারবর্গের বর্গের জন্য সামান্য মাত্র কিছু টাকা রেখে বাদ বাকি টাকা তিনি পিতার ঋণ পরিশোধ করবার জন্য জীবন ন্যস্ত করলেন আইনত কিন্তু তিনি মুক্ত হতে পারতেন সে কথাই তাকে সবাই সাজেস্ট করেছিল কিন্তু তিনি সে সমস্ত কথা কানেও নেননি তিনি এতটাই ধর্মপ্রাণ ছিলেন তার মহৎ হৃদয়ের পরিচয় পেয়ে যে ট্রাস্টি তারা কিন্তু তার সম্পত্তি নেননি বরং তারা সেই সময়টা দিলেন যে সময়ের মধ্যে যখন ইচ্ছা তিনি যেন একটু একটু করে সেই ঋণ পরিশোধ করেন মহা ঐশ্বর্যে বড় হয়ে ওঠা দেবেন্দ্রনাথ কিন্তু পিতৃঋণ পরিশোধের জন্য সামান্য গৃহস্থের মতন জীবনযাপন করতে শুরু করলেন কিন্তু এতে দেবেন্দ্রনাথের বিন্দু দুঃখ হয়নি কিন্তু কি আশ্চর্য চরিত্র দেখো পিতার ঋণ পাশ থেকে মুক্ত হওয়ার যে তিনি একটা উপায় বার করতে পেরেছেন তাতেই তিনি পরম সুখী ছিলেন দুঃখতাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি পিতার ঋণ পরিশোধের জন্য তিনি বিলাসিতার যাবতীয় উপকরণ আসবাবপত্র অলঙ্কার ঘোড়া গাড়ি সমস্ত বিক্রয় করে দিয়েছিলেন এবং কয়েক বছর পরে সম্পত্তি বিক্রয় করে যে সমস্ত টাকা তিনি জোগাড় করতে পারলেন সেই সমস্ত টাকাটাই সুদে আসলে ঋণ পরিশোধ করতে ব্যবহৃত হয়েছিল দেবেন্দ্রনাথের পিতৃভক্তি ছিল অসাধারণ দ্বারকানাথ কোনো এক দাতব্য সভায় এক লক্ষ টাকা দান করবেন বলে ঘোষণা দিয়ে গিয়েছিলেন এবং ঘোষণাপত্র সইও করে দিয়ে গিয়েছিলেন দেবেন্দ্রনাথ কিন্তু চাইলে সেই ঋণকে অস্বীকার মানে সেই দানকে অস্বীকার করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না তিনি তারই সংগৃহীত টাকা থেকে সেই সেই এক লক্ষ টাকা অবধি দিলেন তিনি এমন মহান ব্যক্তিত্ব ছিলেন দেবেনরা সত্যি সত্যি যোগী পুরুষ ছিলেন ধনে তার বিন্দুমাত্র কোনো স্পৃহা ছিল না তিনি সংসারে থাকতেন বটে কিন্তু নিষ্কাম এবং তিনি জীবনযাপন করতেন তাকে সর্বসাধারণে যে মহর্ষি উপাধি দেয় তা কিন্তু বিন্দুমাত্র অহেতুক উপাধি নয় সৎ উপদেশের জন্য বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক দূর থেকে তীর্থযাত্রীরা আগমন করতেন এবং সকলের জন্যই তার দ্বার ছিল অবারিত দেবেন্দ্রনাথের সাত পুত্র পাঁচ কন্যা তার যে সমস্ত রচনা দ্বারা বঙ্গভাষা সমৃদ্ধ হয়েছিল সেগুলো আত্মজীবনী আত্মতত্ত্ববিদ্যা ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস ব্রাহ্মধর্মের ব্যাখ্যা আর ব্রাহ্ম সমাজে পঁচিশ বছরের অভিজ্ঞতা জ্ঞান ও ধর্মের উন্নতি পরলোক ও মুক্তি এই সমস্ত বিষয়গুলো তাকে রীতিমতন ভাবাতো এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার সন্তান সন্ততিদের মধ্যেও তিনি প্রকট এবং প্রচ্ছন্ন দুইভাবেই কিন্তু বিস্তার করেছিলেন যার সুফল বাংলাদেশ আজও পেয়ে চলেছে আমরা রবীন্দ্রনাথের জয় জয়কার করি কিন্তু বিষয় বৈচিত্র্য এবং ভাষার বিন্যাসে লেখার গুণে দেবেন্দ্রনাথ কিন্তু বাংলা গদ্য একজন শ্রেষ্ঠ শিল্পীদের অন্যতম তার পুত্রগণের নাম দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ হেমেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ সৌদামিনী দেবী জ্যোতিরীন্দ্রনাথ সুকুমারী দেবী শরৎকুমারী দেবী সোমেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ এবং এরা প্রত্যেকেই বিখ্যাত শশক্ষেত্রে বার্ধক্য দশায় কিন্তু দেবেন্দ্রনাথ নিজের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দুটোই হারিয়েছিলেন তবু তার কাছে সবার দ্বার কিন্তু অবারিত ছিল উনিশশো সালে উনিশে জানুয়ারি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দেবলোকে প্রস্থান করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর মহামতি বিশ্ব যে উত্তরায়ণের দিনে সরসজ্জায় দেহত্যাগ করেন সেই পুণ্যতিথিতে তিথিতে দিনেই কিন্তু মধ্যাহ্নকালে দেবেন্দ্রনাথও নিজের পূর্ণধানে মহাপ্রস্থান করেন বন্ধুরা এই ছিল দেবেন্দ্রনাথের গল্প যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর শুনতে থাকো দেখতে থাকো দ্য ব্র্যান্ড বাঙালি আমার এই চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো কিন্তু আর ভালো থেকো সকলে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে